হ্যালো বন্ধুরা, আবরণ আর্ট অ্যান্ড ক্রাফটে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের অনুরোধে আরেকটি গোলাপ ফুলের হ্যান্ড পেইন্ট ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এক কালারের শেড দিয়ে গোলাপ ফুল আঁকতে হয়। এই গোলাপ ফুল আঁকবো আমরা হালকা কটন কাপড়ের মধ্যে। আর অ্যাক্রামিন কালারের সাথে আমরা এনকে নিউটেক্স বাইন্ডার ব্যবহার করব। কতটুকু জায়গার মধ্যে কাজ হবে সেটা চক দিয়ে এঁকে নিয়েছি। ফুল আঁকার জন্যে আমি দুইটি তুলি ব্যবহার করব। একটি 4 নম্বর আর একটি 11 নম্বর। রং দেওয়ার জন্য 4 নম্বর আর ওয়াশ দেওয়ার জন্য 11 নম্বর তুলি। এই গোলাপ ফুল অনেকভাবে আঁকা যায়। আপনারা দেখছেন আমি এই ফুলটি আঁকছি মাঝখান থেকে, মাঝের পাপড়িগুলো আগে এঁকে নিয়েছি। এবং পাপড়িতে কাপড়ের কিছুটা কালার রেখে দিয়েছি। একই ওয়াশে আমি লাইট ডিপ রাখছি। আমার মনে হয় যারা নতুন গোলাপ ফুল আঁকতে চান তারা এই নিয়মে সহজেই গোলাপ ফুল আঁকতে পারবেন। এক কালারে গোলাপ আঁকার এর চেয়ে সহজ উপায় আর নাই। এছাড়াও আমাদের চ্যানেলে বিভিন্ন নিয়মে গোলাপ ফুল আঁকার অনেক ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। নীল কালারে কয়েকটি ফুল আঁকার পর এখন গোলাপি কালারে কয়েকটি ফুল আঁকছি। পাপড়িতে লাইট শেড দেওয়ার জন্য যে ওয়াশ দিচ্ছি তা শুধু পানি দিয়ে। এই ওয়াশে আমি কোনো প্রকার এনকে বাইন্ডার মিশ্রণ ব্যবহার করিনি। অনেকে ভাবেন এনকে বাইন্ডার মিশ্রণ ছাড়া ওয়াশ দিলে রং উঠে যাবে, আসলে তা ঠিক না। আমরা রং তৈরির সময় যে পরিমাণে এনকে বাইন্ডার নিউটেক্স মিশিয়ে নিয়েছি তাতে রং ওঠার সম্ভাবনা আর থাকে না। বরং বাইন্ডারের পরিমাণ বেশি হওয়ার কারণে কাপড় অনেক ভারী এবং তেলতেলে হয়ে থাকে। আমাদের সব কয়টি গোলাপ আঁকা শেষ। এখন আমরা পাতাগুলি আঁকব। পাতাগুলো আঁকবো সবুজের সাথে আর কয়েকটি কালার মিক্সড করে। পাতা আঁকার জন্য আমি কয়েকটি সাইজের ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করেছি।
আমাদের ব্যবহার করা ব্রাশগুলো কোনোটাই সিনথেটিক হেয়ারের না। সিনথেটিক হেয়ার ব্রাশের রং ধারণ ক্ষমতা কম। আর রঙের ব্ল্যান্ডিং করতেও অনেক অসুবিধা হয়। ভালো কাজ করতে ভালো ব্রাশের প্রয়োজন হয়। ভালো ব্রাশ কিভাবে চিনবেন এ বিষয়ে একটি ভিডিও আপলোড করা আছে আমাদের চ্যানেলে। উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমাদের ফুল আর পাতা আঁকা শেষ। এখন ওয়াশ দিচ্ছি। ওয়াশ দেওয়ার পূর্বে কাপড়টি পানি দিয়ে ভিজে নেওয়া হয়েছে। যতটুকু জায়গায় ওয়াশ দিবেন তার থেকে 4-5 ইঞ্চি দূর পর্যন্ত ভিজিয়ে রাখবেন। তাহলে আর পরবর্তীতে এই ওয়াশের যে একটা দাগ সেটা দাগটা থাকবে না। কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।